আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই হচ্ছে আমার বর্তমান ঘরের অবস্থা। মোটামুটি খাওয়া দাওয়া যাতে সুন্দরভাবে করতে পারি সেইভাবে একটু গুছিয়ে নিয়েছি। আর আমি যেহেতু কোনো ধরনের ফার্নিচার নিয়ে আসিনি, বাইরে বাসায় ওঠার আগে কোনো ধরনের ফার্নিচারের অর্ডারও দিইনি, তাই আমাকে ফাইনালভাবে ঘরটা গোছাতে মানে একটু বেগ পেতে হবে, মানে বেশ লম্বা একটা সময় লাগবে। কারণ এখানে ফার্নিচার অর্ডার দেওয়ার পরও কিন্তু বেশ সময় লাগে, মানে ফার্নিচার ডেলিভারি দিতে বেশ সময় লাগে। তো যাই হোক, আজকে যাব আমরা আইকিয়াতে। আমি বেসিক কিছু বাজার করব, সেই সাথে টুকটাক কিছু ফার্নিচারও দেখব। ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করি, কারণ আইকিয়াতে শপিং করে আসলে আমার বেশ ভালো লেগেছিল। আসলে আইকিয়াতে এ টু জেড সবই কিন্তু পাওয়া যায়, মানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে ঘরের ফার্নিচার, ব্যবহারের জিনিসপত্র সবই পাওয়া যায়। তবে লন্ডনে যখন ছিলাম তখন আমি একবারও আইকিয়াতে যাইনি, মানে এই 16 বছরে একবারও আমি আইকিয়াতে যাইনি। তার কারণ হচ্ছে আসলে একটু সময়ের ব্যাপার ছিল, আর এ বাসা থেকে একটু কাছে, সেই জন্য দেখা গিয়েছে যে রেগুলারই হয়তো যাওয়া পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেহেতু আগে আসলে টেম্পোরারিভাবে ছিলাম, ওইভাবে অত কিছু শপিং করা হতো না। আর এখন যেহেতু পার্মানেন্ট একটা বাসায় উঠেছি, অনেক কিছুই লাগবে, তাই চিন্তা করলাম যে এই জিনিসগুলো আইকিয়া থেকেই কিনে নিই। আইকিয়াতে শপিং করতে করতে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিব আজকে। আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যেই সময় আর কি আমার বাড়ির ভিডিওগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ সেই ভিডিওগুলো খুব ভালো ভিউজ হয়েছে, এবং এরপর আমি আমার ভিউয়ার্স আপুদের অনেক মেসেজ, অনেক ফোন পেয়েছি। যতটুকু আসলে সেই ব্যস্ত সময় আমি আপুদেরকে বলতে পেরেছি তো বলেছি, আর কিছু কিছু কমেন্টসের উত্তর দিয়েছি, আবার কিছু ইগনোর করে গিয়েছি। আসলে ইগনোর করতে যাইনি, আমার সেই সময়টা এত হার্ড টাইম গিয়েছে যে সবসময় আসলে ইন্টারনেটে পড়ে থাকার সময় আমার ছিল না। তাই চিন্তা করলাম যে সবার প্রশ্নের উত্তরগুলো একটা ভিডিওতে দিয়ে দেই, এর থেকে হয়তো অনেকেই উপকার পাবেন। প্রথমে যে প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা হচ্ছে, অনেক আপুই আমাকে প্রশ্ন করেছেন যে আপু আপনার বাড়িটার প্রসেসিংয়ে তো টাইম লেগেছে, আপনি এত দেরি করে শেয়ার করেছেন কেন? আমি বাড়ির ভিডিওগুলো যখন দিয়েছি তখন বলে দিয়েছিলাম, আসলে এসব জায়গায় মানে স্পেশালি আমাদের মধ্যে দেখেছি অনেকে বাড়ির এই ব্যাপারগুলো প্রসেস করতে করতে অনেকটুকু যাওয়ার পরও দেখা যায় যে হয়তো বা সে বাড়িটা কিনা হয় না, বা কোনো না কোনোভাবে আসলে ওগুলো ক্যান্সেল হয়ে যায়। আমি চিন্তা করেছি কাজগুলো হোক, যদি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন তবে একসাথে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই কথাগুলো আমি ভিডিওর মাঝখানেও বলেছিলাম। আর বিশেষ যে প্রশ্নের উত্তর আমি ফেস করছি সেটা হচ্ছে নতুন বাড়ির প্রসেসিং নিয়ে, মানে অনেক আপু আমাকে এই কারণেই ফোন করেছেন যে নতুন বাড়ি আপনারা কিভাবে কিনবেন। আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটু করে বলছি, যেমন প্রথমে আমরা কিন্তু একটা এলাকা পছন্দ করেছি, মানে আপনাদেরকে প্রথমে স্থির করে নিতে হবে যে আপনারা কোন এলাকায় বা কোন সিটিতে বাড়ি কিনবেন। এটা যদি আপনারা চুজ করতে পারেন আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা এলাকা বা সিটি চুজ করার পর ইন্টারনেটে সার্চ করবেন নিউ বিল্ড হাউস, তখন দেখবেন যে সেই সিটিতে কোথায় কোথায় নিউ বিল্ড হচ্ছে বা কোথায় কোথায় নতুন বাড়ি হচ্ছে, এগুলো আপনারা জানতে পারবেন। আর অবশ্যই আপনাদের টার্গেট থাকতে হবে যে 2 বেড 3 বেড 4 বেড কোনটা আপনারা নেবেন, সেভাবে আপনাদেরকে সার্চ করতে হবে। সার্চ করলে আপনারা আপনাদের পছন্দের বা ডিজাইনের বিভিন্ন বাড়ি দেখতে পাবেন, বা যে ডেভেলপাররা সেই সিটিতে কাজ করছে তাদের নাম্বারও পেয়ে যাবেন, তাদেরকে ফোন দিবেন, তাদের কাছে আপনাদের যে ডিমান্ড সেটা বলবেন। তো সেই অনুযায়ী যদি আপনারা কেউ যদি 3 বেড কেউ যদি 4 বেড চান সেভাবে আলোচনা করবেন। আর যদি অনলাইনে সার্চের মানে ইনক্লুড আপনাদেরকে বাড়ি শো করে তাহলে তো আর কথাই নেই। আমরা যেভাবে করেছিলাম, আমরা অ্যাকচুয়ালি 4 বেড দিয়েই সার্চ করেছি, এবং সরাসরি আমাদের যে ডিজাইনটা এটা আসলে এসেছিল। তো সেটা আমরা যখন দেখছিলাম আমাদের তখন এই ডেভেলপারদের নাম্বারও এসেছিলো, তো আমরা সরাসরি ওই ডেভেলপারদেরকেই ফোন করেছিলাম। ওদেরকে ফোন করার পর ওরা আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছিল, তো সেই ডেটে আমরা এসেছিলাম।
এসে আমরা এই ডিজাইনটা দেখে গিয়েছিলাম। তবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই ডিজাইনটা ছিল রাস্তা মানে মেইন রোডের সাথে, যার কারণে আমরা রিফিউজ করেছি, মানে সেই বাড়িটা নেওয়ার আর ইচ্ছা ছিল না। তখন ওদেরকে জিজ্ঞেস করেছি যে সেম ডিজাইনে ওদের কি ভিতরে আর কোনো বাড়ি আছে কি না। তখনই আমরা জানতে পারি যে আমাদের এই প্লটটাই শুধু খালি আছে, এবং তখন কিন্তু এটাতে শুধু মাটি ছিল, বাড়ি ছিল না। মানে এই প্রশ্নটা অনেকেই করেছেন যে আপু এটা কি বাড়ি দেখে কিনেছো নাকি তোমাদের দেখার পরে হয়েছে। আসলে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দিয়েছি যে আমরা প্রথমে প্লটটা চুজ করেছিলাম, মানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে সেম ডিজাইনের বাড়িটা আর একটা প্লটে হবে, এবং সেটা কোন জায়গায় হবে সেটাও আমাদেরকে বলে দেওয়া হয়েছে। তবে সেমি ডিটাচ সেম ডিজাইনে কিন্তু আরও দুটো হয়েছে। আমরা যেহেতু বলেছি আমরা ডিটাচ চাচ্ছি, মানে একটা বাড়ি চাচ্ছি, সেই অনুযায়ী এই প্লটটা খালি ছিল। তো যাই হোক, সেটার জন্য অবশ্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। ওরা বলেছিল যে ওদের একটা সিরিয়াল আছে, মানে এই বাড়িগুলো ওরা যখন তোলে ওদের কোন প্লটে কখন হবে এটার একটা টাইম ছিল। আর আমরা যখন এটার আশায় বসেছিলাম তখন ওরা বলছিল যে এই প্লটটা অনেক দেরিতে আসবে, তারপরও আমরা অপেক্ষা করেছিলাম। মানে আমরা ডিসেম্বরে হচ্ছে এই বাড়ির ডিজাইনটা দেখে গিয়েছি, আর আমাদেরকে এই বাড়ি দেখার জন্য বা প্লটটা দেখার জন্য বলতে পারেন বা বুকিং দেওয়ার জন্য বলতে পারেন ডেকেছিল কিন্তু মেতে। তবে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, আমাদেরকে যেমন বলে দেওয়া হয়েছিল যে একটা বাড়ির যেহেতু একটা প্লট বাকি, এখানে অনেক মানুষ অপেক্ষা করছে, তোমরা একটু অ্যালার্ট থাকবা, আমরা তোমাদেরকে মেল দিব, মেল করার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে রেসপন্স করতে হবে। কারণ প্রথম দিকে যারা রেসপন্স করবে ওদের সাথে কথা বলে যার সাথে সব কিছু মিলে যাবে তাদের মধ্য থেকেই একজনকে ডাকা হবে। তো আলহামদুলিল্লাহ লাকিলি আমরা ডাক পেয়েছিলাম। আর আমাদেরকে যখন ফোন করা হয়েছিল তখন একটা ডেট দিয়ে বলা হয়েছিল যে বাড়িটা বুকিং দিতে হবে। মানে আমরা যখন প্রথমে বাড়িটা বুকিং দেই তখন ছোট্ট একটা অ্যামাউন্ট কিন্তু ওদেরকে দিতে হয়। যদি আপনাদের মর্গেজ হয়ে যায় তাহলে তো হয়েই গেল, যেই টাকাটা আমরা দিব সেই টাকাটা কিন্তু বাড়ির দামের সাথে ওরা প্লাস করে দিবে। আর যদি কোনো কারণে মর্গেজ রিফিউজ হয় সেই টাকাটার কিছুটা অংশ ওরা রাখবে, বাকিটা আপনাদেরকে ফেরত দিয়ে দিবে। কারণ এখানে তো আসলে কারো কোনো ভুল নেই, তবে সার্ভিসিং চার্জ হিসেবে ওরা অল্প কিছু টাকা, যেমন হয়তো 200-250 পাউন্ডের মতো হয়তো রেখে দিবে। তারপর যেটা করে, যেদিন আমরা বুকিং দিতে এসেছিলাম সেদিন কিন্তু আমাদেরকে অফিস থেকে একজন অনেকটা সময় দিয়েছে, এই বাড়িটা কোন জায়গায় হবে, কতটুকু জায়গা নিয়ে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন যে ছোট ছোট ডিজাইনের যে একটু, যেমন শো হোম যেটা দেখি আমরা বাড়িটা কিনছি, সেটা ডিজাইন থেকে যদি একটু এদিক সেদিক হয় স্বাভাবিক, এটা একটু জমির ব্যাপারও আছে, তো সেগুলোও কিন্তু সেদিন বুঝিয়ে দিবে। এরপর যদি আপনাদের পছন্দ হয় তারপর আপনারা বুকিং দিবেন, আর যদি পছন্দ না হয় তাহলে তো নাই। তো আলহামদুলিল্লাহ সেদিন সব কিছু বুঝে নেওয়ার পর, আমাদের যেহেতু ডিজাইনটা আগে থেকেই পছন্দ ছিল, আমরা হ্যাঁ বলে গিয়েছিলাম আর অবশ্যই বুকিংটা দিয়ে গিয়েছিলাম। এরপর যেটা করা হয়েছে, প্রায় 1.5-2 মাস পর আমাদেরকে আবারও ডাকা হয়েছিল, কারণ তখন বাড়ির মোটামুটি ফাউন্ডেশন বা আউটসাইডের সব কিছুই হয়ে গিয়েছিল। বাড়ির ভিতরের যেমন কিচেনের যেই অংশগুলো বা যে কাভার, এগুলো যদি আপনারা চান একটু ডিফারেন্ট দিতে, সেগুলো সেদিন এসে আপনারা চুজ করতে পারবেন। আমরা যেটা করেছি, আমরা টুকটাক কিছু জিনিস একটু এদিক সেদিক করেছি, আর বাসার ভিতরে যে চুলা, তারপরে হচ্ছে ফ্রিজ, আর হচ্ছে আমার যে গ্রিলের সেকশান বা ওভেনের সেকশান, এগুলো কিন্তু বাড়ির দামের সাথেই ছিল। এছাড়া ওদের কাছে আরও কিছু জিনিস থাকে, যেমন আমি আমার বাথরুমে ইলেকট্রিক শাওয়ারটা যোগ করেছি, সেই সাথে আমার বাসার যে কার্পেট, এটা আপনারা চাইলে পরবর্তীতে নিজেরা লোক দিয়েও করাতে পারেন। তবে আমাদের কাছে মনে হয়েছিল যে একসাথে যদি হয়ে যায়, মানে ওরা যদি কাজগুলো করে দেয় ফিনিশিংটা ভালো হবে, তাই আমি ওদের কাছ থেকেই নিয়ে নিয়েছিলাম। আর ওদের কাছে কিন্তু কোয়ালিটি থাকে, মানে আপনারা একদম লেস কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ধরনের জিনিসই ওদের কাছে পাবেন, কালারও পাবেন। তো সেইভাবেই আমরা একবারেই দিয়ে গিয়েছি যাতে আমরা পুরোপুরি কমপ্লিট একটা বাসায় উঠতে পারি।
এবং এই জিনিসগুলোর জন্য আমাকে কিন্তু আলাদা চার্জ করা হয়েছে। মানে আপনি যখন যেই বাড়তি জিনিসগুলো পছন্দ করবেন সেগুলোর আলাদা আলাদা প্রাইস হিসেবে কিন্তু পরবর্তীতে এগুলো আপনাকে আলাদাভাবে পে করতে হবে। যাই হোক, এগুলো পছন্দ করার পর তো আপনাকে একটা টাইম দিয়ে দেওয়া হবে, যদিও এই টাইমটা কিন্তু আপনি যখন বুকিং দিবেন তখনই বলে দেওয়া হবে যে আপনাকে ওরা এই বাড়ির ফাইনাল চাবি কবে দিবে। তো আমাদেরকে যেটা করা হয়েছে, আমাদেরকে চাবি দেওয়া ঠিক এক সপ্তাহ আগে ওরা ফোন করে বলেছিল যে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, তোমরা এসে ফাইনালভাবে একবার বাড়িটা ভিজিট করে যাও, কোথাও যদি কোনো মানে ভুল বা কোনো সমস্যা থাকে সেগুলো আমরা মার্ক করতে পারবো। তো আমরা চাবি নেওয়ার এক সপ্তাহ আগে এসে কিন্তু বাড়ি দেখে গিয়েছিলাম। তারপরে এক সপ্তাহ পর বা আমাদেরকে কিন্তু যেই ডেটটা শুরুতে দেওয়া হয়েছিল সেই ডেটে কিন্তু আমাদেরকে চাবিটাও দিয়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার বাড়ি কেনার কাহিনী। এবং এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই মেসেজ দিবেন বা কমেন্টস করতে পারেন। আর এর থেকে ভিন্ন রকম অভিজ্ঞতা বা আইডিয়া যদি কারো থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো হাইলাইটস করে রাখার, যদি কারো জেনে বা দেখে উপকার হয়। আর এই তো বাড়ির ব্যাপারগুলো শেয়ার করতে করতে আমি কিন্তু আইকিয়া থেকে আমার জাস্ট টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছি, বেশিরভাগ জিনিসই আসলে ব্যবহারের। আর আজকে হচ্ছে আমরা বেডের জন্য যে ম্যাট্রেস সেগুলো দেখে এসেছি, এগুলো পরবর্তীতে তো চলে আসবে। আর আমি যেহেতু আসলে কিচেন গোছাতে পারছি না, আমার অর্গানাইজের জন্য টুকটাক কিছু জিনিস লাগবে, তো সব তো আসলে একবারে সম্ভব না, দু একটা করেই কিনছি। তো এখানে একটা প্লেটের স্ট্যান্ড নিয়ে এসেছি, এই স্ট্যান্ডটা আমার কাছে আসলে ভালো লেগেছে। আমি একটু ফ্ল্যাট টাইপের কিছু চাচ্ছিলাম আমার ইউটিলিটি রুমের ডেস্কের নিচে দেওয়ার জন্য, তো লাকিলি ওদের মনে হয় স্ট্যান্ডের একটাই ছিল এবং এটাই আমার কাছে ভালো লেগেছে, নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি বাথরুমের জন্য একটা বক্স। তো আমার বাথরুমের আসলে শাওয়ারের অপোজিটে যে ওয়ালটা সেখানে ওরা আসলে টাওয়াল রেল দিয়েছে এত লম্বা করে যে ওখানে মিররটা দেওয়া যাবে না। আমি যেটা করেছি, বাথরুমের যে বক্সটা আসলে আমরা রাখি সাধারণত সেটার ডোরটা আমি মিররের নিয়েছি, যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়। আর এই প্যাকেটগুলো যখন খুলছিলাম তখন এই প্যাকেটগুলোর মাঝখানে আমি এই যে মোটা মোটা মানে কাগজের এই ধরনের জিনিস পেয়েছি, তো আপাতত হয়তো আমি যখন কিচেন গোছাবো মশলার ঘটি বাটি রাখার জন্য তখন হয়তো এগুলো আমি ইউজ করব। পরবর্তীতে দেখি যে আমার কিচেনের যে কাভার্ডের সাইজ সেটার জন্য কোনো লাডার পাই কি না, কারণ আমার কিচেনের কাভার্ডগুলো আসলে 27, মানে যেগুলোতে আমরা হ্যান্ডি জিনিসগুলো রাখি, ছোটোখাটো মশলার ঘটি বাটি রাখি, তো সাধারণত লাডারগুলো 30 পাওয়া যায়, আর হোয়াইট কাভার্ডের জন্য তো পাওয়াই যায়। তো দেখি যদি কিছু পাই তো হলো, আর যদি না পাই তাহলে হয়তো বা আমার আগের বাসার মতোই আমি পাতলা কোনো উড কিনে করবো আর কি। আর এই তো আজকে আমি বাথরুমের জন্য একটা বক্স নিয়ে এসেছিলাম, সেটা আমি মোটামুটি ফিট করে নিয়েছি। আমাদের এখানে তো আসলে এই ধরনের ছোটোখাটো কোনো বক্স বা ওয়ার্ড্রোব কিনলে এগুলো নিজেদেরকেই অ্যাসেম্বল করতে হয়, তো মোটামুটি বক্সটা আমি বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মিররটা, এটা অনেক বেশি ভারী, এটা আজকে আর ফিট করব না। প্রথমে আমি ওয়ালের সাথে বক্সটা করব, তারপরে হচ্ছে ডোরটা করব। আস্তে আস্তে অবশ্য ঘরটা একটু একটু করে গোছাবো, সবাই ঘর কীভাবে গুছিয়েছি সেটাই দেখতে চাচ্ছেন, আসলে এত তাড়াতাড়ি তো সম্ভব হবে না যেহেতু আমার সব জিনিস নেই। তারপরও যখন যা করি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ারও করব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।